ওয়েলকাম ব্যাক টু মাই আবোল তাবোল। তো বন্ধুরা, চলে এসেছি আবারও আরও একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ, এই যে একটা ডিব্বা, ডিব্বাটাকে কিছু পেইন্ট করা হয়েছে। তো এই ডিব্বাটা আসলে কি দেখে মনে হয় বুঝতে পারছ? তো আমি বলেই দিই, এটা হলো মানি ব্যাংক, বা আমরা বাংলা যেটাকে বলি বোকা ভাঁড়, যার মধ্যে খুচরো টাকা এবং নোট ফেলা হয়। এটা আমি কিভাবে বানাচ্ছি স্কিপ না করে দেখতে থাকো। তো আমি একটা খালি কন্টেনার, এটা ছিল হেয়ার স্পা ক্রিমের কন্টেনার, তো এই কন্টেনারটা নিয়ে নিয়েছি। এর উপরে একটা হোয়াইট কোট দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো কোট দেব হোয়াইট কালারের, কারণ হচ্ছে প্লাস্টিকের ওপর একটা দিলে উঠে যায়, এটা অনেকেই জানে। তো আমি দুটো কোট দেবো যাতে ওটা একটু ডিপ হয়। আর এটা এখন আমি একটু শুকোতে রাখবো। তো শুকিয়ে গেছে, প্রথমের কোটটা শুকিয়ে গেছে, এবার আমি সেকেন্ড কোটটা দিয়ে নিচ্ছি। তো এরকম খালি কোনো কন্টেনার, সেটা কাচের হোক, প্লাস্টিকের হোক, এসব দিয়ে মানে এসব ফেলে দেওয়ার থেকে কোনো জিনিস বানিয়ে সেটাকে কাজে লাগানো যথাযথভাবে, এটা কিন্তু খুব একটা ভালো বিষয়। খামোখা কেন বাজার থেকে কিনতে যাব? তবে হ্যাঁ, মানি ব্যাংকের মানে ইউজটা খুব কমে গেছে। আমাদের জেনারেশন বা তার আগের জেনারেশন অনেকেই এগুলোকে ইউজ করেছি, হয়তো আমাদের ঘরে সেই মাটির যে বোকা ভাঁড় বা মানি ব্যাংক হতো লাল লাল নীল নীল রঙের, সেগুলো আছে, কিন্তু অনেকেরই এখনকার ছেলে মেয়েদের নেই সেটা। তো তারা এইভাবেও করতে পারো। এটার একটা তো সুবিধা আছে, যেখানে রাখলে বের করতে ইচ্ছা হয় না, খুব দরকার না পড়লে এখান থেকে বের করাটাও হয় না এবং উচিতও নয়। তো এভাবে জমানো উচিত, যতটুকু হাতে টাকা পয়সা বাঁচে সব কিছু খরচের পর, এখানে মনে হয় রেখে দেওয়াটা বেটার হয়। তো দেখো, কথা বলতে বলতে দেখো, এই যে এখানে আমি অনেকটা পেইন্ট করে ফেলেছি, এরকম ইউ ইউ করে কিছু টেম্পল করে নিয়েছি। তো এবার এই টেম্পলের ওপরে কিছু আর কি ডিজাইন পেইন্ট করে দেবো। সেরকম কিছু, সেরকম ভারী কিছু করছি না, যতটুকু এখানে করা যায় ততটুকুই আর কি করছি। তো দেখো, দেখতে থাকো। আর প্রায় হয়ে এসছে আমার এখানের টেম্পলগুলোকে দেওয়া। তো তোমরা তো আমাকে কিছুই সাজেস্ট করো না যে আমি কি করব, কোন কোন উপকরণ দিয়ে কি কি জিনিস বানাতে পারি। আমাকে কিন্তু শুধুমাত্র আর্ট ক্রাফট নয়, আমাকে রান্না, গান সব কিছু নিয়ে কিছু মানে তোমরা সাজেস্ট করতে পারো আমাকে যে সেটা আমি করব। তো দেখো, প্রথম লেয়ারে যে টেম্পলগুলো দিয়েছিলাম, তো সেখানে আমি এরকম খুব সিম্পল একটা ডিজাইন অ্যাড করে দিচ্ছি। তো দেখো, হয়ে গেছে। আমি কিছু কিছু কাজ যেগুলো এক নাগারে করতে হবে, সেই কাজগুলো ক্যামেরাটা অফ করে তারপরে করে নিয়ে তোমাদের বাকি কিছু আবার দেখাই। যেগুলো একভাবে করতে হবে সেগুলো দেখিয়ে শুধু শুধু বড় ভিডিও করে তো লাভ নেই, তাই এভাবে করি, তোমরা বুঝতেই পারো। এমনিতেই তো ভিডিও হয়তো
স্কিপ করে করে তোমরা দেখো, এটা তো বোঝাই যায়। তারপরে হচ্ছে কি, তোমরা দেখো অথচ সাবস্ক্রাইব করো না, তোমরা দেখো অথচ একটা লাইক করো না বা কমেন্ট করে জানাও না, এটা তো আছেই তোমাদের মধ্যে। তো যতটা টাইম কমানো যায় আর কি। তো দেখো এখানে আমার সবুজ যে টেম্পলগুলো দিয়েছিলাম সেগুলোও আমি কভার আপ করে নিলাম একটা ফুল ডিজাইন দিয়ে। তো এরপরে লাল যেটা রয়েছে তো সেটার মধ্যে এরকম কিছু করছি। তো দেখো ওখানে আমার একটা মিস্টেক হয়ে গেছে, ওই জায়গাটা আমি কভার আপ করবো, ওখানে লাল রং দিয়েই রিমুভ করব হলুদ দাগটাকে, তারপরে এরকম সেম করে দেবো, সেম কিছু ডিজাইন এখানটায় করে দেবো। তো দেখো অলমোস্ট হয়ে গেছে, আর কিছু জায়গা একটু কভার আপ করলে হয়তো জিনিসটা ভালো লাগবে দেখতে। তো আমি এখানে ভাবলাম নীল রং দিয়েই আবার স্টার্ট করি, তো এখানে নীল দিয়ে কভার আপ করে দিচ্ছি। দেখো সবটা করে নিয়ে আমি দুটো আবার দেখাচ্ছি। তো এই জায়গাটা খালি রাখবো কেন, ডিটেল কিছু দিয়ে দিই, এগুলোকে ডিটেল আর্ট বলে। আর যারা ডিটেল ভালোবাসে তারা যেখানে ফাঁকা পাবে সেখানেই কিছু না কিছু দিয়ে দেবে, হিপি চিপি যা খুশি দিয়ে দেবে। তো এটাকে আমি একটু শুকোতে রাখলাম। তারপরে দেখো শুকোনোর পরে এই যে আমি কিছু যেগুলো ফুল করেছিলাম আর কি, যে কলকাগুলো করেছিলাম সেগুলোর ওপরে ডিফাইন করার জন্য লালের ছোটো ছোটো ডট দিয়ে দিয়েছি। এবার আবার আমি পুরোটাকে শুকোতে রাখলাম। এবার এই যে এর যে ঢাকনিটা, ক্যাপটা, এই ক্যাপটাকে আমি কেটে নেব। মোম নিয়ে নিয়েছি এবং ছুরি গরম করে করে আমি এখানে একটা ছোট্ট কেটে নেব, মানে চৌকো সাইজের। তো একটু আমি চওড়া করে এটাকে বড় করে এটাকে কাটবো, কারণ আজকালকার যে মানে কয়েন তো স্বাভাবিক সরু জায়গা থাকলেও সেখান দিয়ে ঢুকে যায়, কিন্তু টাকার ক্ষেত্রে হচ্ছে গিয়ে এখনকার যে টাকার কাগজটা সেটা হচ্ছে খুব নরম হয়, টাকা বেশি ভাঁজ করাটা একদমই উচিত নয়, টাকাটা খুব কম দিনের মধ্যে নষ্ট হয়ে যায়। তো এখানে যখন টাকাটা রিজার্ভ করা হবে তো টাকাটাকে কম ভাঁজ করাটা আমার মতে, মানে এটাই আমার মত, আমার ওপিনিয়ন, যে কম যত কম ভাঁজ করা যায়। তো সেই অনুযায়ী আমি এই জায়গাটা বড় রেখেছি যাতে টাকাগুলো ঢোকাতে খুব সুবিধা হয়। আর তো দেখো আমি এটা যেহেতু অ্যাশ কালারের ছিল এই ঢাকনিটা, তো আমি এর উপরে একটাই কোট দিয়ে নেব সাদা রঙের। তো এটা সাদা রঙের একটা কোট দিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি একটু শুকোতে দেবো এবং আমার হাতটাকে একটু ক্লিন করে আসবো। তো আমার ক্লিনও হয়ে গেছে হাত এবং এই শুকিয়েও গেছে। তো এরপরে দেখো আমি স্টার্ট করেছি এটাকে একটু ডেকোর করার। তো এখানে আমি ভেবে নিয়েছি যে এখানে একটা নারায়ণের চিহ্ন দেবো, আর হচ্ছে লক্ষ্মীর পদচিহ্ন দেবো। তো যেহেতু এটা টাকা এবং পয়সার বিষয়, একদমই সম্পূর্ণ এখানে টাকা পয়সা বিরাজ করবে, মানে লক্ষ্মী নারায়ণ বিরাজ করবে, তো সেখানে এই কারণে আমি এখানে এই চিহ্ন দুটো দেবো। তো তার আগে দেখো আমি কীভাবে একটু কভার আপ করছি এই পুরো ওপরটা। আর এই যে যে মানে যেখানটা ধরে ধরে খোলে এবং বন্ধ করে এই সাইডের, ওখানে আমি কিছু করছি না, কারণ কোনো কিছু পেন্ট করলে ওখানে সেই পেন্টিংটা দেখাও যাবে না এবং ওখানে হয়তো ধরতে টরতে উঠে যেতে পারে। তো খামোখা ওখানে করে কোনো লাভ নেই, যেটা ওপর থেকে দেখা যাবে সেখানেই আমি কিছু করছি। তো দেখো এরকম কিছু প্যাটার্ন দিয়ে নিলাম, প্যাটার্ন দিয়ে সামান্য কিছু, খুব সিম্পল সিম্পল একদম বিষয়, যারা যাদের কাছে খুব টাইম কম থাকে আর কি, তারা এই বিষয়গুলো করে নিতে পারবে যদি করার ইচ্ছুক থাকে, এরকম ঘরে বানানো মানি ব্যাংক বা বোকাভার। তো দেখো আমার বর্ডার হয়ে গেছে, এবারে আমি নারায়ণটা কমপ্লিট করছি, এরপরে আমি লক্ষ্মীর পদচিহ্নটা করব। তো তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো আর কি, তো তোমরা আমার ভিডিও যখন দেখছো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা ঠিক যে আমি কমেন্ট পাই না,
আমি এত করে বলি, কিন্তু তোমরা কেউই সেরকমভাবে কমেন্ট করো না, খুব কম কমেন্ট করে। তো কমেন্ট করো আর অবশ্যই একটু শেয়ার করো, শেয়ার করলেই তো তবেই আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছাবে বা আমার চ্যানেলটা অনেকের কাছে পৌঁছাবে, পরিচিতি পাবে, তাই না? তো দেখো এখানে আমি কিছু ডিটেল অ্যাড করে দিচ্ছি, কমপ্লিট হয়েই গেছে প্রায়। আর যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও। এবার দেখো পুরো জিনিসটা শুকিয়ে যাওয়ার পর কেমন লাগছে, অবশ্যই জানিও কেমন লাগছে। তো দেখো এখানে আমি কিছু কয়েন ফেলে নিচ্ছি, আর কয়েনের জন্য এটা একদমই বড় হয়ে গেছে, কিন্তু নোটের ক্ষেত্রে এটা একদমই উপযুক্ত একটা হোল হয়েছে, তো এর থেকে আর ছোটো ভাঁজ করা উচিত নয়। আমার এই মানি ব্যাংক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, একটা লাইক করে দেবে। আজ আসি, টাটা বন্ধুরা।